ধরে চলো আমরা এখন যাই স্টেশন রোড থেকে এখন আরেকটা যে প্যান্ডেল আছে ইউনিক। তো এই যে এই ভেতরটাতে দেখতে পাচ্ছ, তো এখানে দারুণ করে প্যান্ডেলটা। তো চলো আমরা ভেতরটাতেই যাই। তো দেখতে পাচ্ছ দূর থেকে দেখা যাচ্ছে বেশ বড় বড়, মানে এটা হচ্ছে কী বলে যেন ওটা পুতুল টাইপের আর কি করা আছে আর কি। ঠিক আছে, তো আমরা তো নতুন এখানে জানি না সেরকম কিছু। আর এখানটা দেখো কাজগুলো কিসের কিসের করা আছে। এটা হচ্ছে তোমার যেটা বাঁশ কেটে যে বাঁধা বানানো হয় সেটা দিয়ে আছে, আর তার সাথে আরও কিছু কিছু আছে। এখানে দেখছো একটা সেই ঘোড়ার মতো করা হয়েছে সামনেটায়। আর এদিকে তোমার যে পুতুলগুলো করেছে দেখো, একটা করে কিন্তু যেরকম ঘর হয় সেই ঘরের মতো করে করা আছে, তার উপরে এই মানে মূর্তি একটা করে মানে বসানো হয়েছে। আর এখানকার দেখো নিচে দিয়ে যে কাজগুলো রয়েছে দেখলাম আমরা, এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তোমার ছোটো 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 পুতুল আছে, আর ওই বাতা যেটা বলা হয়, হ্যাঁ, তো ওটা কেটে কেটে বসানো আছে, কিছু চুমকি আছে, আর কাপড় তো ওগুলো সব কেটে কেটে ডিজাইন করে করা হয়েছে। খুব সুন্দর করেছে প্যান্ডেলটা এখানে। তো এখানে মানে এই ক্লাবটার নাম হচ্ছে ইউনিক ক্লাব। তো ইউনিকের প্রতি বছরই ভালো হয়, তো আমরা নতুন এবারে নতুন এসেছি, তাই এখানে আমরা কিছুই কিনি না, কিছুই জানি না, আমরা ঘুরে ঘুরে দেখলাম এটা ভালো বটে, আর আগে একটা দেখে এসেছি সেটাও ভালো। তো চলো আমরা এখন ভেতরটা দিয়ে যাই, ভেতরে দেখো। তো এদিকে দেখো এখানে কী কী দিয়েছে ভেতরটায় কাজগুলো হচ্ছে আমড়ার আঁটি, যেটা আমড়া খাই আমরা, তো আমড়া, আর আছে কয়েত বেল, আর এদিক দিয়ে বললাম যেটা বাতা, ওটা কেটে তোমার ডিজাইনটা করা হয়েছে, কত সুন্দর ডিজাইন দেখো। আর এগুলো প্রত্যেকটি ছোটো ছোটো একটা করে পুতুল আছে, এই যে দেখতে পাচ্ছ এটা, তো এরকম প্রত্যেকটি জায়গাতে একটা করে এঁকে এঁকে করা আছে। আর সাইডে কী আছে ওটা হচ্ছে তোমার এক ধরনের কাপড় টাইপের, ওটা কী বলে যেন ওটা আমার ঠিক জানা নেই ওটা কী বলে, তো যেটা সেই আমরা ডবল টেপ বলি সেই টাইপের একটা জিনিস দিয়ে করা হয়েছে প্যান্ডেলটা। আর এখানটা দেখো ভেতরটা চারিদিকে দৃশ্য দারুণ করেছে একদম, ওপরে লাইটিং কাজ আছে, খুব সুন্দর সুন্দর লাইটিং কাজ, আর এই কালারটা দেখো কত সুন্দর, চারিদিকে গোলাপি আর মাঝখানটা ব্লু কালার আছে একদম, দেখতে পাচ্ছ এদিকটা। তো এদিকে দেখো লাইটটা খুব দারুণ করেছে এখানটা কিন্তু, আমার তো খুব ভালো লাগলো। যাই হোক, আর এখানকার কার্তিক লড়াই তো বলতে হবে না, একদম নাম করা। তো আমরা আজ চেষ্টা করবো আজ দেখার, আমরা তো এখন রয়েছি, এখন তো বিকেলে দিই, তো কটার সময় আরম্ভ হবে যাই না। আর এখানে দেখো মা কালী রয়েছে, দেখতে পাচ্ছ সামনে মায়ের মূর্তি দেখাই, চলো দেখো সবাই ছবি তুলতে ব্যস্ত। দেখো দারুণ করেছে, মানে এত সুন্দর করেছে মনে হচ্ছে পেছনটা পুরো আগুন জ্বলছে তো সেরকম। আর এই মায়ের যে কালারটা সামনে একদম পুরো হচ্ছে ব্লু কালার, ব্যাকগ্রাউন্ডটা ব্লু আছে, পাশে লোকনাথও আছে, আর এদিকটা তোমার কী আছে যেন ওটা সেই চৈতন্য নাকি একজন আছেন আর কি, তো যাই হোক ক্যামেরা থেকে বুঝতে পারছি না। তো চলো আমরা এখান থেকে এখন যাবো, তবু তোমাদের দেখাই ভালো করে কাজটা বাইরে। তো বাইরে থেকে বেরিয়ে আসার পর এদিকে দেখলাম যে দেখো এখানে পুতুলটা কত সুন্দর লাগছে, যেটা পা মনে হচ্ছে চেয়ারা বসে আছে, কিন্তু ওটা আরেক দিক থেকে দেখতে গেলে তোমার মনে হবে একটা ঘর, মানে বাড়ি, যেটা বাড়ির যে চাল হয় না সেরকম। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ার পরে রাস্তায় দেখলাম ফুটপাথে কত কিছু মানে দোকান বসছে দেখো, এগুলো হচ্ছে তোমার যেটা কী বলে যেন ওটাকে আমার সাঁচি নিয়ে যায়, ফুল টুল নিয়ে যায় সাঁচিতে, সেসব জিনিসের জন্য ঢাকা দেওয়া। এদিকে তোমার দেখো কত দোকানপাট বসছে, তো ভালো ভালো দোকান বসছে, আর প্রচুর রাস্তার চারিদিকে এখন দোকান রয়েছে। তবে এখানে কিছু কিছু রোড দেখলাম মানে এখন ফাঁকা রয়েছে, দেখতো এই রোডটা, এই রোডটা কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি কাছাই রোডে। তো আমরা প্রথমেই বোকা বেনে গেছি, মানে কি আমরা যেখানে পালিটার রোডে এসেছি, পালিটার রোড থেকে আমরা ওখান থেকে তোমার একটা রিক্সা পেলাম যে অনেক দূর হয়তো হবে, তো ওখানে আসার পর দেখলাম যে কাছেই একদম, ওখানে 30 টাকা নিল। তো যাই হোক আমরা ওখান থেকে স্টেশনের ঠাকুরটা দেখে আসছি, তো এবার যাবো এই কাছাই রোডে, এই রাস্তা তো এটা দিয়েই যাবো আমরা। আর এখানে কয়েকটা ঠাকুরের দেখো, আর এখান থেকে 90 হয়ে গেছে তোমার ধরো, মোটামুটি আমরা যখন দেখলাম ওখান থেকে 90 করে দিয়েছিলো। তো ওখানে যাওয়ার পরে মানে তারপরে কিছু দেখবো এখানে যে প্রোগ্রামটা হবে, এখানে যে কার্নিভালটা যে আছে সেটা আমরা দেখবো, তুমি ওয়েট করবো। তো তোমরা ভিডিও দেখতে থাকো, পাশে থাকো, সাথে থাকো, তো চলো আরও দেখি। তো এখন আমরা এই রোডটা দিয়ে যাবো, তো
আমরা একটু চৌমাথায় চলে এসেছি, চৌমাথা থেকে বাঁ দিকে আগে সোজা যাবো। তো এখানটা কিছুটা যাওয়ার পরই আমরা পাবো আগের দিনে তোমাদেরকে ভিডিওটা বানিয়ে দেখিয়েছিলাম, তো আজকে আমি সেই কারণে ভেতরটা যাচ্ছি না, কারণ আমাদের টাইম নেই, এখানে গেলে পরে আরও দেরি হয়ে যাবে, যেহেতু তোমাদের আগের দিনও দেখিয়েছি। তো আমার ভাই ছিল, ভাইকে বললাম যাওয়ার জন্য দেখে আসতে। তো এখানকার প্যান্ডেলটা দারুণ করেছে, তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো। আমরা এখান থেকে যাবো আরও একটু এগিয়ে যাবো, যেখানটায় সেখানটা হচ্ছে সোনার কেল্লা, মানে পাঞ্জাবের স্বর্ণমন্দির, সেখানটাতে যাবো আমরা। কিন্তু রাস্তার ধারে দেখো এদিকটাও কিন্তু ফাঁকা আছে, তো এখানটাতে বেশি ভিড় হয় না, কারণ এদিকে আমার যা ঠাকুর যায় কার্তিক লড়াই, আজকে কার্তিক লড়াই আছে, আপনাকে দেখাবো ভিডিওটা। একটা রোডকে ক্লিয়ার করে আর ওদের যেদিকে পারমিশন দেবে সেই রোড দিয়েই যেতে হবে। তো প্রত্যেকটি ক্লাবের কাছে পারমিশন থাকে, সেটা যাই হোক পরে আমি আসছি, যেটা জানতে পেরেছি আর কি। এদিকে ফুটপাতে দেখো, ফুটপাতে কত কী জিনিস রয়েছে, প্রত্যেকটি রাস্তার ধারে ধারে যত দোকান আছে, দোকান কিন্তু সব বন্ধ, দোকান বন্ধ কিন্তু রাস্তার ধারে অন্য ভাবে ফুটপাতে যারা মেলার লিস্টিং করছে তারা হচ্ছে সুন্দর লাগিয়ে দেখতে গেছে। ওনাদের যা দুটো বিক্রি হোক তাহলে এনাদেরও তো সংসারটা চলবে। যাই হোক আমরা এখন ঘুরতে ঘুরতে দেখছি, খুব সুন্দর লাগছে চারিদিকে, এবং কত সুন্দর সুন্দর টেডি বিয়ার, এদিকে গাছ, প্রচুর অনেক কিছু জিনিস আছে। তো আমরা এখন ঘুরছি দেখছি, এদিকে পানের স্টল রয়েছে দেখো, মানে রাস্তার ধারেতেই সব কিছু। আর এখানকার কাতিলওয়াড়ে তো বিখ্যাত এখানে হয়, ছোটো থেকে অনেকদিন আগেও শুনেছিলাম কিন্তু কোনোদিন যেতে পারিনি। তো যা ইউটিউবে আসার পর থেকে অনেক জায়গায় মানে যেতে পারছি, তোমাদেরকেও দেখাতে পারছি। তো চলো এটা আমরা এখন যাব ওই ঝংকার, ঝংকারে যাবো, ওখানে রাস্তায় যেতে হবে। দেখো আমি চলে এসেছি, একদম হচ্ছে আমরা চলে এসেছি পাঞ্জাব, পাঞ্জাবের মানে স্বর্ণমন্দিরে সেখানে। তবে বন্ধুরা এখানে যে ঠাকুরটা আছে কার্তিক ঠাকুর, তো কার্তিক ঠাকুর এখানে কার্তিক ঠাকুরকে পুরো সোনা দিয়ে, সোনার অলংকার দিয়ে তোমার সাজানো হয়েছে, আর ওটা স্পন্সর করেছে ওটা সেনকো গোল্ড। তো তোমাদেরকে সেটাও দেখাবো, তোমাদের এক ঝলক দেখিয়েছি প্রথমে, চলো এদিকে চারদিকটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখাবো। উপরটা দেখো কত সুন্দর, পাঞ্জাব কোনো দিন যায়নি গো, যাই হোক আমার এখান থেকেই মনে হচ্ছে পাঞ্জাবে চলে এসেছি, এত সুন্দর করেছে এটা। দেখি বুঝতে পারছো যে এ ভেতরের কাজগুলো দেখো পুরো মানে সোনা দিয়ে, মনে হচ্ছে সব সোনা দিয়ে বানানো, কিন্তু এখানে সোনা দিয়েই করা আছে, যেটা ওটা হচ্ছে কার্তিকে সাজানো হয়েছে। তবে এটা যা মানে স্পন্সর করেছে এটাও করেছে সেনকো গোল্ড, সম্পূর্ণ কার্তিককে একদম অরিজিনাল সোনা দিয়ে সাজানো হয়েছে, তোমরা দেখো। আর যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে, আর আমার সাথে থাকবে পাশে থাকবে, তোমাদের সাপোর্ট পেলে আমি আরও উৎসাহ পাবো আর আমি ভালো ভালো ভিডিও দিতে পারবো। তবে যাই হোক যতটা দিয়েছি তোমরা দেখো, চলো বাই বাই, সবাই ভালো থেকো।